হ্যালো ফ্রেন্ডস, আমি মিলন। এই লিসনে আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব। অ্যাপটির নাম হচ্ছে গিয়া উত্তরাধিকার। তো এটা আমাদের সবারই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের অ্যাপ্লিকেশন। তো এটি দিয়ে আমরা আমাদের ওয়ারিশের যে সম্পত্তি আছে, কে কতটুকু মালিক, তা সব ভালোভাবে সুন্দর সঠিকভাবে হিসাব করে বের করতে পারি এক ক্লিকের মাধ্যমে। তো এই জন্য আপনাকে আর কারো কাছে যেতে হবে না, আপনি নিজে ঘরে বসে মোবাইল হতে আপনি চেক করতে পারবেন আপনি কতটুকু মালিক আপনার বাবার সম্পত্তির। তো এটা আমাদের বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশ সরকার একটি ওয়েবসাইট। তো এখানে দেখুন লেখা আছে উত্তরাধিকার বাংলা, এক ক্লিকে সম্পত্তির হিসাব। তো এটা বাংলাদেশ সরকার যে অ্যাপটি ক্রিয়েট করেছে, তৈরি করেছে, এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখুন, তো আমরা এখান থেকে আমরা মোবাইলে যাব। মোবাইল থেকে আমরা প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করব। প্লে স্টোর অ্যান্ড সার্চ, এখানে দেখুন উত্তরাধিকার আমার প্রথমে লেখা আছে। আমরা লিখে সার্চ দিয়ে নেবেন এখান থেকে সার্চ। দেখুন প্রথমে উত্তরাধিকার, অ্যান্ড এটা আমার ইনস্টল দেওয়া আছে, তো আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। তো আমরা এখন ব্যাগে যাব। তো আমরা এখান থেকে দেখুন এটা হচ্ছে গিয়ে উত্তরাধিকার অ্যাপ। তো অ্যাপটি ওপেন করব। সো এটা আমাদের হোম পেজ, এখানে ইংলিশ আছে। অ্যান্ড এখানে লেফট কর্নারের উপরে দেখুন এখানে অপশন আছে, তো এখানে ক্লিক করবেন হোম অ্যান্ড বিধি আর জিজ্ঞাসা। বিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনার খুবই দরকারি। তো এখানে দেখুন স্বামী পাবে চার, চারের এক, ঠিক আছে, সন্তান বা পুত্র সন্তান থাকে যদি থাকে। তো এখানে দেখুন বেশ কিছু বিধি আছে, আইনকানুন আছে। তো আমরা সবাই এটা ভালো করে দেখে নেব। অ্যান্ড এখানে দেখুন সে ধরুন গিয়ে আপনার বাবার সম্পত্তির ওয়ারিশ, আপনারা যেমন আপনার মা একজন, তো আপনারা পুত্র, আপনারা ভাই সে ধরুন গিয়ে চারজন, অ্যান্ড বোন ধরুন গিয়ে দুজন। তো এই তিনজনে কতটুকু মালিক, অথবা যদি আরো কেউ থেকে থাকে ওয়ারিশ, তো আপনারা এখানে দিতে পারেন সব ভাই বোন। যদি ভাই বোনরা যদি মালিক না হয়, যদি আপনি এখান থেকে সংখ্যা দিয়ে দেন, তাহলে ওখানে ফলাফল জিরো দেখাবে। এখানে সংখ্যা দিলে কোনো সমস্যা নেই। তো আমরা আমরা দেখব এই তিনজনে কতটুকু মালিক। তো আমরা এখানে নিচে দেখুন জমির শতাংশ, তো আমরা এখানে শতাংশ দেব, সে ধরুন গিয়ে 50% জমি। অ্যান্ড টাকা নগদ ক্যাশ থাকলে আপনি দিতে পারেন, সোনা দিতে পারেন, তো আমরা ওগুলো দেবো না, আমরা শুধু জমির হিসাবটি দেব 50%। অ্যান্ড ফলাফল এখানে ক্লিক করুন। অ্যান্ড দেখুন এক ক্লিক এসে পড়েছে, স্ত্রী পাবে 6.25%, পুত্ররা পাবে চার পুত্র, পুত্ররা পাবে 8.75% করে, প্রায় 9% করে। অ্যান্ড কন্যারা পাবে 4.38%, 4.5%, প্রায়। তো এভাবে আপনি আপনার উত্তরাধিকার সূত্রে জমির কতটুকু মালিক আছেন খুব সহজে চেক করতে পারেন। অ্যান্ড আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।